সুতবাস কিচেনের আগে আপনাদের সবাইকে স্বাগত। পুজো তো সামনে চলেই এলো, তাহলে আজকে সপ্তমী স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গোটা গোটা পটল আর বেশ মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে শুধুমাত্র ভাজা মশলায় পটল চিংড়ি। এতে কিন্তু রসুন পেঁয়াজ কিছু দেবো না আমি, শুধু চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ যাতেই দেওয়া যায় ভীষণ ভালো টেস্ট হয়। তো চলো তার জন্য কী কী নিয়েছি একটু দেখে নিই। এখানে নিয়েছি পটল, নিয়েছি বেশ অনেকটা পটল নিয়েছি বড়ো বড়ো। আর এখানে চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছো, বেশ বড় বড় সাইজ, ধুয়ে নুন নুন মাখিয়ে নিয়েছি। আর আমি পটলে একটু আলু দেবো, তাই একটা আলু নিয়েছি। আর শুধুমাত্র ভাজা মশলায় বললাম, এই যে একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি, ধনে জিরে শুকনো লঙ্কা খালি গোলায় ভেজে গুঁড়ো করা। আর একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য আমি এখানে একটু টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট করে নেবো। আর সামান্য একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো, নুন মিষ্টি হলুদ তো সেটা তো দিতেই হবে রান্নায়। আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি। তো চলো সবার আগে কিন্তু আমি এগুলো কেটে কুটে নিয়ে ফেরত আসছি, ঠিক আছে? সব কাটাকুটি নিয়ে ফেরত চলে আসছি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা বেটে নিয়ে চলে এসেছি। আগেই বলেছি এটাতে আদা পেঁয়াজ রসুন কিছু যাবে না, দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, একটু হলুদ। একবারে মশলাটা রেডি করে নিলাম, সামান্য একটু চিনি এই দিয়ে মশলাটা রেডি করে নিলাম, একটু জল দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলো একটু ভেজে নেব, হালকা করে। চিংড়ি বেশি ভাজে না, তাই খুব হালকা করে একটু ভেজে নেব। এই মশলার মধ্যেই এই ভাজা মশলা একটু দিয়ে দিলাম, মশলাতেই এটা টেস্ট হবে। চিংড়িগুলো হালকা হালকা করে ভেজে এবার তুলে নিলাম। টেস্টটা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আলু আর পটল কেটে রেখেছি এগুলো ফেলে দিলাম। পটলগুলো কিন্তু আমি একটুখানি এরকম চিড়ে চিড়ে কেটেছি দুই দিদি, যাতে ভালো করে ভাজা হয় আর সিদ্ধ হয়। তো এগুলো ভাজতে একটু সময় লাগবে, ভালো করে ভাজতে হবে। নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলো আবার ভেজে নিচ্ছি, ভাজা হলে আবার ফেরত আসছি। আলু পটল একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে আবার কষিয়ে নেব। মশলা দিয়ে কষানোর সময় আমি এই চিংড়িগুলো দিয়ে দেবো, তাহলে ভালো মশলা করছে। এটা যেহেতু কষানোর সময় দিচ্ছি না, ভালো রকম সিদ্ধও হবে। তো এটা একটু কষু, তারপর পুরো কষে গেছি, তেল ছেড়ে বেরিয়ে এসে এবার জল দিয়ে দিলাম। রান্না করা কিন্তু খুবই সহজ, মশলাটা একবারে তৈরি করে নিলে। আর এটাতে নুন মিষ্টিটা এই পর্যায়ে দেখে নেবে, ফুটে গেলে ফেরত আসছি নামানোর আগে ঘি হওয়ার মশলা, ঠিক আছে? এটা ফুটে উঠুক, দেখো হয়ে গেছে। আমি কিন্তু একটু গ্যাসটা অফ করে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ঘি। দিয়ে দিলাম দুটো জিরা কাঁচা লঙ্কা। এবার এটা একটুখানি গরম মশলাটা মিশুক, তারপর আমি সার্ভ করছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার সপ্তমী স্পেশাল, শুধুমাত্র ভাজা মশলা পেঁয়াজ রসুন বাদে গোটা পটল দিয়ে চিংড়ি কষা। তো যদি তোমাদের ভালো লাগে বা পটল চিংড়ি যা খুশি বলতে পারো, ভালো লাগলে সাথে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজও পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য সকলে ভালো থাকো।